শুরুতে এই সংঘাত শিরোনাম, আবারও যুদ্ধে জড়াচ্ছে ভারত এবং পাকিস্তান। ভারত পাকিস্তানের লড়াইয়ে ভারতীয় 10 এবং পাকিস্তানের 5 জন সেনাবাহিনী নিহত। যুদ্ধে হারার পর নিজেদের বাড়িঘর পুড়াচ্ছে আর্মেনীয়রা। এবার আর্মেনিয়ার পক্ষ নিল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এবং সবশেষ থাকছে কোরআন পুরানোর ষড়যন্ত্র, ডেনমার্কের 5 নাগরিককে বহিষ্কার করল বেলজিয়াম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। জীবন দিয়ে হলেও মাতৃভূমি রক্ষা করব, ভারতকে হুঁশিয়ারি দিয়ে সতর্ক করে দিল পাকিস্তান। বৃহস্পতিবার লাইন অফ কন্ট্রোলে দুদেশের পাল্টাপাল্টি হামলায় হতাহতের ঘটনায় নয়াদিল্লিকে সতর্ক বার্তা দিয়েছে ইসলামাবাদ। শুক্রবার 13 নভেম্বর পাক মিলিটেরিয়া উইং এক বিবৃতিতে জানিয়েছে, ভারতীয় গণমাধ্যমে এ সেতু পক্ষের লড়াইয়ে ভারতীয় সেনারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নয়াদিল্লি যদি সীমান্তে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি করে আমরা একইভাবে জবাব দেব। সামরিক বাহিনীর পক্ষ থেকে বিবৃতিতে দাবি করে ভারতীয় বাহিনী বিনা উস্কানিতে সীমান্তে বসবাসরত নিরীহ মানুষদের লক্ষ্য করে মর্টাল এবং গুলিবর্ষণ করে। হামলার জবাব দেয় পাক বাহিনী, কিন্তু নিজেদের ব্যাপক ক্ষয়ক্ষতিতে জনগণদের সামনে অপদস্থ হয়েছে ভারতীয় বাহিনী। নিজেদের ভুল না বের করে তারা আবারও সীমান্ত এলাকায় যুদ্ধে মেতেছে। পাক সেনারা ভারতীয় হামলার উপযুক্ত জবাব দিয়েছে বলে জানায় জনসংযোগ পরিদপ্তর ISPR। বিবৃতিতে ISPR উল্লেখ করে পাল্টাপাল্টি হামলায় বেশিরভাগ ভারতীয় সেনা প্রাণ হারিয়েছে, তবে এ নিয়ে বরাবরের মতো মিথ্যাচার করছে নয়াদিল্লি। পাক বাহিনী কখনো প্রতিবেশী দেশের সঙ্গে যুদ্ধে জড়ায় না, শান্তি বজায় রাখায় তাদের আদর্শ বলেও উল্লেখ করেছে ISPR। তবে ভারত যদি নিজেদের আচরণ না পাল্টায় এবং উস্কানিমূলক আচরণ অব্যাহত রাখে, পাকিস্তান যথাযথভাবে জবাব দেবে। 2020 সালে 2150 বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ভারত, যা আঞ্চলিক শান্তি এবং সুরক্ষার জন্য হুমকি হিসেবে দেখছে পাকিস্তান। এদিকে ভারতীয় বাহিনীর বরাতে দেশটির গণমাধ্যম বলছে বিনা প্ররোচনায় জম্মুর পুঞ্চ এবং উত্তর কাশ্মীরের গুরেজ থেকে উরি পর্যন্ত এলাকায় হামলা চালিয়েছে পাকিস্তানি সেনা। তাতে ভারতের 4 সেনা এবং 1 BSF সাব ইন্সপেক্টর সহ 11 জন নিহত হয়েছেন, বাকি 6 জন গ্রামবাসী। নিহত সেনাদের মধ্যে সুবোধ ঘোষ পশ্চিমবঙ্গের বাসিন্দা, নিহত আর 1 সেনার নাম হচ্ছে হরদন চন্দ্র রায়, তবে তিনি কোন রাজ্যের বাসিন্দা তা এখনও স্পষ্ট নয়। বাকি 2 সেনার পরিচয় এখনও প্রকাশ করেনি সেনাবাহিনী। গুরুতর হতাহত হয়েছেন বেশ কয়েকজন জওয়ান এবং স্থানীয় বাসিন্দা। ভারতের সীমান্ত বাহিনীর পাল্টা হামলায় 8 জন পাক সেনা নিহতের কথা উল্লেখ করা হয়েছে। বিশ্বের অন্যতম স্পর্শকাতর সীমান্তগুলোর মধ্যে একটি লাইন অফ কন্ট্রোল। হঠাৎ এই সীমান্তে প্রতিবেশী দুদেশের মধ্যে উত্তেজনা, আঞ্চলিক অস্থিরতা বাড়ার আশঙ্কা করছে রাজনৈতিক বিশ্লেষকরা। দুদেশের রক্তক্ষয়ী সংঘাতে সীমান্ত এলাকার বেসামরিক মানুষের মৃত্যুর হার বাড়বে। এদিকে ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা পাকিস্তানের দিকে দুষ চাপিয়ে দিয়েছেন। তারা বলছে শীতে কাশ্মীরে তীব্র তুষারপাতের আগে জঙ্গি অনুপ্রবেশের লক্ষ্য করেই নিয়ন্ত্রণ রেখায় তৎপরতা অনেক বাড়িয়ে দিয়েছে পাকিস্তান। তবে ইসলামাবাদ কখনো সফল হবে না বলে জানায় ভারত। সাম্প্রতিক শান্তি চুক্তির অংশ হিসেবে হাজার হাজার জাতিগত আর্মেনিয়ান নাগানো কারাবাকের আশপাশের অঞ্চলগুলো থেকে পালিয়ে যাচ্ছে। চুক্তি অনুযায়ী এই অঞ্চলগুলো আজারবাইজানের কাছে হস্তান্তর করা হবে। বিবিসি জানিয়েছে কিছু জাতিগত আর্মেনীয়রা তাদের নিজের ঘরবাড়ি ধ্বংস করছে যাতে কোনো আজারবাইজানিরা প্রবেশ করতে না পারে। এই বিতর্কিত অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ড হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, তবে 1994 সাল থেকে এটি জাতিগত আর্মেনীয়রা পরিচালনা করে আসছে। চুক্তি অনুসারে আর্মেনিয়াকে 15 নভেম্বরের মধ্যে বেশ কয়েকটি জেলার নিয়ন্ত্রণ ব্যবস্থা করতে হবে। দুদেশের সংঘাতের মূলে এই নাগানো কারাবাক অঞ্চল। সোভিয়েত ইউনিয়নের পতনের সময় ভোটাভুটিতে অঞ্চলটি আর্মেনিয়ার সঙ্গে থাকার পক্ষে রায় দেয়। এরপর বিষয়টি নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ বেঁধে যায়। 1990 সালে এই যুদ্ধে প্রায় 30,000 মানুষের প্রাণহানি ঘটে। সেই যুদ্ধ থামে 1994 সালের এক যুদ্ধবিরতির মাধ্যমে। এরপর থেকে এলাকাটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত, কিন্তু আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকে। তাদের সমর্থন দেয় আর্মেনিয়ার সরকার। আন্তর্জাতিক পরাশক্তিগুলোর মধ্যস্থতায় দশকের পর দশক আলোচনা হলেও শান্তি চুক্তি অধরা থেকে যায়। নাগানো কারাবাক নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে সংঘাতে সব পক্ষের জন্য স্থায়ী এবং ভারসাম্যপূর্ণ সমাধানের সহায়তা করতে প্রস্তুতির কথা জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট।
এমন এক সময় দেশটি প্রস্তাব দিয়েছে যখন অঞ্চলটিতে রুশ মধ্যস্থতায় শান্তি চুক্তি অপ্রত্যাশিত হলেও প্যারিসকে মেনে নিতে হচ্ছে। আজেরি বাহিনী এবং নিত্যতাত্ত্বিক আর্মেনীয়দের মধ্যকার অস্ত্রবিরতির দেখভাল করতে মঙ্গলবার রুশ শান্তিরক্ষী বাহিনী এসে অঞ্চলটিতে পা রাখেছে। এর মধ্য দিয়ে সাবেক সোভিয়েত অঞ্চলে নিজেদের সামরিক পদচিহ্ন প্রসারিত করল রাশিয়া। কৌশলগতভাবে অঞ্চলটিতে বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। নাগানো কারাবাগ বিতর্কিত নিরসনে গঠিত আন্তর্জাতিক গ্রুপের সহপ্রদানের দায়িত্ব পালন করছে মস্কো, এছাড়া আছে ওয়াশিংটন এবং প্যারিস। কিন্তু রাশিয়ার সঙ্গে সই করা চুক্তির অংশ নয় ওই দুই পরাশক্তি। এই চুক্তির মধ্য দিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যকার ছয় সপ্তাহের লড়াইয়ের বিরতি ঘটেছে। ফরাসি জনসংখ্যার মধ্যে 4-6 লাখ লোক আর্মেনীয় বংশোদ্ভূত। সংঘাতের কোনো এক পক্ষকে সমর্থন না দেওয়ার ক্ষেত্রে বেশ সতর্ক থাকতে দেখা গেছে, কিন্তু দেশের বিরোধী কড়া সমালোচনার মুখে পড়েছেন তিনি। কিছুদিন আগেই ফ্রান্সের একটি স্কুলে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করে একজন শিক্ষক, এর জেরেই ওই শিক্ষককে হত্যা করা হয়। এই ঘটনার পর ইসলাম ধর্ম সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এতে প্রতিবাদে ফুঁসে উঠেছে গোটা মুসলিম বিশ্ব। এরই মাঝে বেলজিয়ামে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর পরিকল্পনা করে গ্রেপ্তার হলো ডেনমার্কের 5 নাগরিক। পরে তাদের সেই দেশ থেকে বহিষ্কার করেছে বেলজিয়াম। জানা গেছে সম্প্রতি ডেনমার্কের উগ্র ডানপন্থী নেতা রাসমুস পালোদোয়ান দল স্ট্রামকুর্সের ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেছিল বেলজিয়ামের বসবাসকারী ডেনমার্কের 5 ব্যক্তি। বিষয়টি নিয়ে শুরুগোল হওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু করে বেলজিয়ামের প্রশাসন। অভিযুক্তরা বেলজিয়ামের প্রাসেলস জেলার মেলেনবিক এলাকায় কোরআন পোড়ানোর ষড়যন্ত্র করছে বলে জানা যায়। সেখানে বসবাসকারী মরক্কোর মুসলিম সম্প্রদায়কে উত্তেজিত করে বেলজিয়ামে অশান্তি ছড়ানোর চেষ্টা করেছে বলে অভিযোগ ওঠে। এরপরই ওই 5 ডেনমার্কের নাগরিককে গ্রেফতার করে জেরা করা শুরু করা হয়। পরে তারা নিজেদের পরিকল্পনার কথা স্বীকার করলে অভিযুক্তদের অবিলম্বে দেশ থেকে বিতাড়িত করার নির্দেশ দেয় দেশটির প্রশাসন। এ প্রসঙ্গে বেলজিয়ামের এক মন্ত্রী জানান, ডেনমার্কের ওই নাগরিকরা সাম্প্রদায়িক সহিংসতা ছড়ানোর জন্য কোরআন পোড়ানোর পরিকল্পনা করছিল। অভিযোগের সত্যতা পাওয়ার পরই তাদের গ্রেফতার করে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কয়েকদিন আগে ফ্রান্সেও কোরআন পোড়ানোর হুমকি দিয়ে গ্রেফতার হয়েছিল রাসমুস পালোদান। এই জেরে বুধবার তাকে সেখান থেকে বিতাড়িত করা হয়। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।